আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন। এখন আসি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, কোনটা গুজব কোনটা সত্য এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, তবে এটা 100% দর্শক শ্রোতা, দেশ তো স্বাধীন হলো দশকে, এই দিকে এটা কি হচ্ছে? আওয়ামী লীগের যত এমপি মন্ত্রীরা রয়েছে তাদের বাড়িতে ভাঙচুর এবং অগ্নিসন্ত্রাস, দর্শক শ্রোতা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ঘর বাড়ি, এই দিকে হঠাৎ এটা কি সংবাদ পেয়ে গেল ওবায়দুল কাদেরকে নিয়ে। দর্শক, আজকে ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। আমি এখন আসি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে, এটি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়। এখানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপরই আসলে এই বাড়িগুলোতে, এই ওবায়দুল কাদেরের বাড়িতে কিছু শ্রেণী লোকজন এখানে হামলা করে এবং এখানে বাড়ির ঢোকার পথে প্রথমে যে পাঠাগার এবং বিভিন্ন যে ঘরগুলো আছে সেগুলোতে আসলে ভাঙচুর করে এবং এখানে আসলে এর পরপরই আসলে পুরো বাড়িতে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এখানে যে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়িতে এবং বাড়ির যে এই দেয়াল বা গ্রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায় এবং আসলে বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র আসলে অবশিষ্ট নেই। এখন এখানে আছেন এই কোম্পানিগঞ্জের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা আছেন তারা এই বাড়িতে আসলে অবস্থান নিয়েছেন। এখানে আমি এসে দেখেছি যে সকাল থেকে আসলে শত শত মানুষ, উৎসুক মানুষ তারা এসছেন এবং দেখছেন, আর এখানে এখন এখানে আছেন যে এই বাড়িটি তারা বলা যায় যে পাহারা দিচ্ছেন যেন কোনো উৎসুক জনতা কোনো ধরনের লুটপাট বা লুটতরাজের যেন কোনো ঘটনা না ঘটে। আমি জানতে চাইবো এখানে যে সমন্বয় করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা যারা এখানে এখন অবস্থান নিয়েছেন, আপনারা এখানে কী করছেন বা এখানকার কী অবস্থা? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা কালকে থেকেই বলছি যেন দেশব্যাপী কোনো, আমরা যেন কোনো প্রতিহিংসামূলক কোনো সহিংসতা না করি। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, তো আমরা চাই আমাদের দেশের কোনো মানুষ যেন কোনো অন্যের সাথে না জড়ায়। তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এখানে এসেছি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে বাড়ির যে গ্রিল বা ওয়াল মানে মানুষ পুরো এটা বাড়িতে নিয়ে যাওয়ার মতো অবস্থা, তো আপনি এটা কি ক্ষোভের কী মনে করছেন, কেন এমনটা হয়েছে? তা আসলে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা আপনি আমি সবাই বুঝতে পারি, কিন্তু তাই বলে যে এইভাবে এত নৈশংসভাবে এইসব লুটতরাজ হবে এটা আমরা কখনোই ছাত্র সমাজ থেকে আমরা আশা করি নাই। আমরা কখনোই ছাত্র সমাজ চাই না যে কোনো রকম প্রতিহিংসামূলক আচরণ, কোনো রকম সহিংসতা, কোনো রকম, কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা রাস্তা রক্ত দিয়েছে আর আমরা ইনশাআল্লাহ এই শান্তি প্রতিষ্ঠা আমরা জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। আমরা গতকালকে থেকে মানে গতকালকে বিকাল থেকে মেনলি এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে, কিন্তু গতকাল বিকালে আসলে বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না, তারপরেও আমরা বের হয়েছি যতটুকু সম্ভব চেষ্টা করছি। আজকে 12:30 আসার পর দেখলাম যে প্রত্যেকটা মানে ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার অবস্থা। তো আমরা আমাদের সবাইকে মানে এই বার্তাটা দিছি যে মনে করেন হিন্দু মুসলিম আমরা যা আছি আমাদের এলাকাবাসী সবাই যেন সেফটিটা হচ্ছে আমাদের মেইন বিষয়, আর আমরা আন্দোলনটা করেছি দুর্নীতি, চুরি, রাহাজানি, ডাকাতি, মানুষের জোরপূর্বক মুখ বন্ধ করে দেওয়া, স্বাধীনভাবে কথা বলা অধিকার না দেওয়া, এগুলার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। কিন্তু আন্দোলনের পরবর্তীতে যদি আমাদের এইসবই দেখতে হয় তাহলে আন্দোলনটা কি আমরা এই জন্য করেছি? আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ছাত্র সমাজ যে কোনো ধরনের সহিংসতা যেন বসুরহাট কোম্পানিগঞ্জে না হয়। এখানে এটি তো বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সম্পাদক ওবায়দুল কাদের বাড়িতে, এখানে আপনি কী দেখেছেন, কী কী এখানে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে? ভাঙচুর অগ্নিসংযোগের মধ্যে ওনার হচ্ছে যে বাসা, ওটা ওনার যে বাড়ি ওটা অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। ওনার তিনটা গাড়ি ছিল যেটা হচ্ছে ওনার বাড়িতে অবস্থান করছে, এগুলো ভেঙে এগুলোর প্রতিটা পার্ট ওনারা খুলে নিয়ে চলে গেছে এবং সাথে হচ্ছে গ্রিল, এসি, এগুলো তো যে যেভাবে পারছে আলটিমেটলি ওভাবে হচ্ছে সবগুলো লুট করে নিয়ে গেছে। আমরা আসার পরেও অনেক মানুষ এখানে লুটের সাথে যুক্ত ছিল, আমরা ওগুলো বন্ধ করছি, রিক্সা অনেকগুলো অটোরিকশা ছিল, ইভেন দো হচ্ছে আপনার ট্রাকও ছিল, মিনি ট্রাক ছিল যেগুলো করে ওরা লোড করে নিয়ে যাচ্ছে। এরা হচ্ছে টোকাই, আলটিমেটলি এই টোকাই গোষ্ঠী এর আমাদের আশেপাশে এরা সবসময় বিচরণ করে, কিন্তু এরা হচ্ছে সুবিধা পেয়ে সুবিধাবাদীদের মতো এরা সুযোগটা কাজে নিয়েছে। আর এখানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা যে আন্দোলনটি করেছেন সেটি আসলে একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য তারা আন্দোলন করেছেন, তারা চাচ্ছেন যে এখন তাদের যে আন্দোলন সেটা হবে যে তারা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ তারা চাচ্ছেন, যেখানে সকল মানুষ তারা কথা বলতে পারবে, তারা তাদের ন্যায্য অধিকার পাবে, সেটির জন্য তারা তাদের আন্দোলন।
দর্শক, আপনি ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতেও নানান ধরনের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, কোনটা গুজব কোনটা সত্য এটু একটু বুঝতে কষ্ট হচ্ছে। তবে এইটা 100% একটা ছবি খেলা হবে, শামীম ওসমানের তো কী অবস্থা হবে সেটা পরে, বাট যিনি এই ঘটনাটা আজকের আওয়ামী লীগের পতনের প্রধান দুইজন দায়িত্বশীল ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের, বলছিল যে ছাত্রলীগ এনাফ। তো তিনি এখন কোথায় আছেন? দর্শক, একটা ছবি যেটা ভাইরাল হয়েছে, আমি জানি না যে এই ছবিটা আজকের নাকি আগের, তবে ভিতরের দৃশ্য দেখে মনে হচ্ছে এটা আজকেরই ফ্লাইটের কোনো ছবি। কারণ ওবায়দুল কাদের তো ভাই এই আম জনতার সাথে এইভাবে বসা যায় না, চেহারাটা দেখছেন ছবিতে মনে যে অসহায় এতিম। তো একটা ছবি ভাইরাল যে ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালিয়েছে, আর এর মাঝখানে জাতির জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা আমি বারবার চাইছি যে এয়ারপোর্ট যেন বন্ধ করে দেওয়া হয়, আর দিন শেষে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের যে সকল প্রবাসী ভাইরা বাংলাদেশে যাবার জন্য টিকিট কাটছেন সাময়িকভাবে, হয়তো আপনারা এই শিডিউলগুলো ক্যান্সেল হবে ফ্লাইটগুলো। শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করে দিয়েছে কর্তৃপক্ষ। দ্যাটস এ ভেরি গুড ডিসিশন। বিকেল 4:45 থেকেই বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে, আর এসব তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম। তিনি বলছেন সোমবার বিকেল 4:45 পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ, ফ্লাইট চালুর বিষয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি, পরবর্তীতে নির্দেশনা পাওয়া গেলে জানানো হবে। সম্ভবত আপনার বিকাল 3:50 রাজধানীর ক্যান্টনমেন্টে জরুরি সভা যখন করেছিল আমাদের সেনাপ্রধান, সেখান থেকেই সম্ভবত যাদের সাথে বৈশা এই মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে আসলে কি কি পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপগুলো সম্ভবত আজকে সেনাবাহিনীর প্রধান সহ আমাদের যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল স্যার সহ যারা উপস্থিত ছিলেন, তারা সম্ভবত এই প্রস্তাবটা রাখছে যে শেখ হাসিনার সেফ এক্সিট দেওয়া হোক, কিন্তু বাকি কোনোটা যেন পালাইতে না পারে। এখন হয়তো সময়ের সাথে সাথে আমরা আরও খবর পাবো যে কে কে দেশ ছেড়া অলরেডি পালাই গেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গার অনেক এমপি, তারা কিন্তু গত 2-3 যাবতই এলাকায় এদের দেখা মিলতেছিল না, তার মানে প্রত্যেকটাই দেশ ছেড়া পালাইছে। তবে অনেকে আছে, দেখেন পলিটিশিয়ানদের হিসাবে একটা আমি বারবারই বলি, কিন্তু যারা পলিটিক্সকে দুর্বৃত্তায়নে ব্যবহার করেছে তাদের কিন্তু দেশ ছেড়ে যাওয়ার অধিকার নাই। আইনের সুশাসন, তো আইনের সুশাসন এবার তোমরা ভোগ করো, বিচার বিভাগ স্বাধীন, কথায় কথায় যেই কথাগুলো বলা হয়েছিল, তো স্বাধীন বিচার বিভাগ হলে এবার সেই বিচার বিভাগের আওতায় এসা স্বাধীন বিচার এনজয় করো, দেশ ছেড়া পালানোর কি আছে? আমি আবারও বলি আমার প্রত্যেকটা ভিডিওতে, দেশের ভারত বাংলাদেশ সীমান্ত ওইটা সিলগালা করা খুবই জরুরি, সিলগালা করা শতভাগ জরুরি। দেশে এই মুহূর্তে রাস্তাঘাটে ময়দানে থাকা বিজিবিকে আপনার ব্যারাকে ফিরে নিয়ে পুরা সীমান্ত সিলগালা করে দিতে হবে। ভারতের সাথে এই মুহূর্তে কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালানো যাবে না, ভারত থেকে কোনো পণ্য আনা, কোনো পণ্য বের হওয়া ড্রাইভারের বেশে মুসলা গিয়ে চলে যেতে পারে, কারণ টাকা খায়, এদের কাছে বিলিয়নস অফ টাকা আছে, সেই কালো টাকা এবার এরা কিন্তু দেশ থেকে বের হওয়ার জন্য ব্যবহার করবে, এরকম অনেক কথাবার্তা আমরা এদের মুখে শুনেছি। একটা কথা বলি সবসময়, রাজনীতি এক একজন এক এক দলের করি, কিন্তু দুর্বৃত্তায়ন, রাষ্ট্রকে লুট করা, মানুষের অধিকার কাইরে নেওয়া, এরকম নানান জুলুম নির্যাতনের শিকার ভাই আমি নিজেই তো হয়ে আসি ভাই, গত 4 বছর দেশে যাইতে পারি না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুকে ব্যথা সহ শারীরিক অসুস্থতা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। এর আগে গত বছরের জানুয়ারিতেও শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। এছাড়া 2019 মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে এনজিওগ্রামে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডের রক্তনালীতে 3টি ব্লক ধরা পড়ে। পরে ওই বছরই সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ কপিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।